সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে ট্যাংলিং মডিফায়ার্স বা আনঅ্যাটাচড মডিফায়ার্স। তো সেক্ষেত্রে আমরা দেখি আমরা কী লিখে রাখছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে। আর অ্যাটাচড পার্টিসিপাল অথবা ট্যাংলিং মডিফায়ার সাধারণত আমরা যখন পরীক্ষার প্রশ্নে পাই বা বিভিন্ন রকম বইয়ে থাকে তখন এটাকে ট্যাংলিং মডিফায়ার হিসেবে আখ্যায়িত করা হয়। তো এটা বিশেষত ইনকারেক্ট সেন্টেন্সের পোর্শন হিসেবে দেখানো থাকে এবং বলা থাকে যে কোন সেন্টেন্সটা ভুল বা ইনকারেক্ট সেটা বের করতে বলা হয়। তো কোনটা ভুল সেটা বের করতে গেলে অবশ্যই আমাদের সেন্টেন্সগুলো একটু বুঝতে হবে। তো দেখা যাক কি লেখা আছে। স্ট্যান্ডিং অন দ্য শোর মাই আইস রোম ওভার দ্য সি। সাধারণত দেখলে মনে হচ্ছে স্ট্যান্ডিং শব্দটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, আপাত দৃষ্টি এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে স্ট্যান্ডিং শব্দের অর্থ কী? দাঁড়ানো। তাহলে স্ট্যান্ডিং অন দ্য শোর, তাহলে এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে মাই আইস রোম ওভার দ্য সি। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আমার চোখ সমুদ্রের দিকে, সমুদ্রের দিকে উদ্দেশ্যহীনভাবে চেয়েছিল। তাহলে এখন খেয়াল করতে হবে দাঁড়িয়ে, তাহলে দাঁড়ালোটাকে, তাহলে বোঝা যাচ্ছে হয়তোবা দাঁড়িয়েছে এই আইসটা, কারণ এটা সাবজেক্ট। যেহেতু পার্টিসিপলের এখানে সাবজেক্টের কোনো চিহ্নও নাই প্রোনাউনের বা নাউনের, তো সেক্ষেত্রে ধরে নিতে হচ্ছে এই আইস হচ্ছে সাবজেক্ট। তাহলে ঘটনাটা কেমন যেন হয়ে গেল না, যে চোখ কীভাবে দাঁড়াবে? তাহলে এই যে চোখ যা দাঁড়াতে পারে না সমুদ্র তীরে, সেক্ষেত্রে এটা হচ্ছে ইলজিক্যাল বা আনঅ্যাটাচড পার্টিসিপল, যেটা সাধারণভাবে দেখতে মনে হচ্ছে সঠিক সেন্টেন্স, কিন্তু এটা ভুল। সেক্ষেত্রে এটা একটা ট্যাংলিং মডিফায়ার এবং এটা ইনকারেক্ট একটা সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা যখন এই সেন্টেন্সটাকে সঠিক বা মানে কারেক্ট করার চেষ্টা করবো, তখন সেন্টেন্সটা বিভিন্ন রকমভাবে কারেক্ট হতে পারে। যেমন আমরা লিখছি হোয়াইল ওয়ান ইজ স্ট্যান্ডিং অন দ্য শোর, তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এইখানে সাবজেক্ট না, এটাকে কমপ্লেক্স করে দিলাম ওয়ান, আর এখানে মাই আইস, কারণ এখানে তখন আর ওই স্ট্যান্ডিংয়ের সাবজেক্ট নিয়ে সমস্যা নাই, এখানে সাবজেক্ট লিখে দিছি। কিন্তু সমস্যা হচ্ছে এটা সিম্পল ছিল, এটা কমপ্লেক্সে চলে গেছে। এখানে এটা দেখি, স্ট্যান্ডিং অন দ্য শোর, এখানে স্ট্যান্ডিং আগের মতোই রাখা হয়েছে। এবার আইটাকে আমি নিয়ে আসছি, তাহলে যেহেতু এখানে স্ট্যান্ডিংয়ের আগে পরে সাবজেক্টের কোনো চিহ্ন নাই, তাহলে এই আই হচ্ছে সাবজেক্ট। তাহলে এবার কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, তাহলে এবার যুক্তিসঙ্গতভাবে আই বসেছে। স্ট্যান্ডিং অন দ্য শোর আই রোম ওভার দ্য সি ইন মাই আইস, আমার চোখে আমি সামনের দিকে তাকিয়েছিলাম। এবার তার মানে মূল কথা হচ্ছে, যদি এরকম স্ট্যান্ডার্ড বিচ্ছিন্ন প্রেজেন্ট পার্টিসিপল থাকে আগে, তাহলে পরবর্তী সাবজেক্টটা অবশ্যই এই এটার সাবজেক্ট হিসেবে যুক্ত হবে বা বসবে বা ধরে নিতে হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে মিলে না এটার সাথে, এই সাবজেক্টের সাথে এটা মিলে না, তাহলে এটা এই ড্যাংলি মানে হচ্ছে যুক্তি অসঙ্গত, সেক্ষেত্রে ভুল। তো এখানে দেখা যাক কী লেখা আছে। একটি পার্টিসিপল যেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তার সাথে যুক্তিসঙ্গতভাবে যুক্ত হতে হবে। অর্থাৎ যুক্তিসঙ্গত বলতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, স্ট্যান্ডিং যেমন চোখ দাঁড়াতে পারে না, তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে টাকে আমি, তাহলে সেক্ষেত্রে ওই প্রেজেন্ট পার্টিসিপলের সাবজেক্টটাকে সরাসরি পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট বানাতে হবে, অবজেক্ট বানালে চলবে না। এরপর তো আমরা কতগুলো সেন্টেন্স লিখে রাখছি, দেখি সেন্টেন্সগুলো ভুল নাকি শুদ্ধ। তো প্রথম সেন্টেন্সে লেখা আছে হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন মাই ফুট স্লিপড। একটু খেয়াল করলে দেখা যাবে ফুট হচ্ছে সাবজেক্ট, এটা তার ডিটারমাইনার। তাহলে সেক্ষেত্রে ওয়াকিং ইন দ্য গার্ডেন, তো সেক্ষেত্রে হাঁটার সময় একটু খেয়াল করতে হবে হাঁটবেটাকে আমি, কিন্তু এখানে তো লেখা আছে যে পা হাঁটছিল। হ্যাঁ, হয়তো বা পা হাঁটছিল, কিন্তু ব্যক্তি হাঁটছিল ধরে নিতে হবে, তাহলে এটা অসঙ্গত হয়েছে। তাহলে সেন্টেন্সটা এইভাবে এখানে ভুল। তো ভুল সেন্টেন্সটা সঠিক হতে পারে এরকম, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স্লিপড মাই ফুট, এরকম হতে পারে। সেক্ষেত্রে যখন আমি আই লিখলাম তখন আই হচ্ছে ওয়াকিংয়ের সাবজেক্ট। অথবা সেন্টেন্সটা এরকম হতে পারে যে আমরা যদি লিখি যে হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স্লিপড মাই ফুট, এভাবে হতে পারে। এবার দ্বিতীয় সেন্টেন্স দেখি, গোয়িং হোম মাই হ্যাট ওয়াজ ব্লোন অফ। তো বলতেছে বাড়ি যাবার, বাড়ি গিয়ে আমার টুপি উড়ে গিয়েছিল। তাহলে হ্যাট হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে হ্যাটের সাথে কি গোয়িংয়ের কোনো সম্পর্ক আছে? না, টুপি কিন্তু যায়নি, আমি গিয়েছিলাম,
তাহলে আফটার মাই গোয়িং হোম সেরকম হতে পারে সেন্টেন্সটা, অথবা হতে পারে আফটার গোয়িং হোম অথবা গোয়িং হোম আই ব্লিউ অফ মাই হ্যাট। এক্ষেত্রে এটা উল্টে দিতে হবে সেন্টেন্সটাকে, এরকম হতে পারতো আই ব্লিউ BLEW ব্লিউ অফ মাই হ্যাট। এক্ষেত্রে পেসিভ করার কোনো দরকার নেই, পেসিভ করলে সেন্টেন্সটা ভুল হয়, তো সেক্ষেত্রে এটাও ভুল, এটা উল্টাতে হবে। তৃতীয় সেন্টেন্সে দেখি কী লেখা আছে। অন এন্টারিং দ্য ক্লাস ইট ওয়াজ ফাউন্ড দ্য এমটি এমটি, তো সেক্ষেত্রে অন এন্টারিং দ্য ক্লাস এন্টার প্রবেশ করেছিল কারা আমরা জানি না, তাহলে এন্টারিং প্রবেশ করার ফলে ফলশ্রুতিতে কাজটা দেখা গেছে যে এটা এটা ফাঁকা ছিল। তাহলে এখানে মনে হচ্ছে যে ইট মনে হয় প্রবেশ করছে, আসলে ইট কিন্তু প্রবেশ করেনি, আমরা প্রবেশ করেছিলাম। তাহলে অন এন্টারিং দ্য ক্লাসরুম আই ফাউন্ড দ্য আই সরি আই ফাউন্ড এভাবে হতে পারে আই ফাউন্ড ইট এমটি, এইভাবে সেন্টেন্সটা কারেক্ট। তবে এইভাবে ওই এন্টারিং এর সাথে ইটের কোনো সম্পর্ক নাই, তো এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, এটা ভুল, এটা চেঞ্জ করতে হবে। লাস্ট সেন্টেন্সটা দেখি কী লেখা আছে। রাইটিং দ্য লেটার ইট ওয়াজ পোস্টেড, এবার রাইটিং রাইটিং এর সাথে যদি এখানে খেয়াল করার চেষ্টা করি ইট, তাহলে রাইটিংটা কে লিখছে, অবশ্যই এটা লেখা নাই, লিখছে ব্যক্তি, তো সেক্ষেত্রে ব্যক্তি লিখছে, তাহলে এখানে ইট লেখার তো কোনো মানে নেই। তাহলে রাইটিং দ্য লেটার আই পোস্টেড ইট, মানে এখানে পেসিভ করার কোনো দরকার নেই, পেসিভ করতে গেলে সেন্টেন্সটা ভুল হবে, আই পোস্টেড ইট। তো সেক্ষেত্রে এরকম ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে পূর্ববর্তী প্রেজেন্ট পার্টিসিপল পরবর্তী সাবজেক্টের সাথে মিল নাই, অসামঞ্জস্যপূর্ণ, তখন এটাকে বলতে হবে ড্যাংলিং মডিফায়ার্স, এবং এক্ষেত্রে এই সেন্টেন্সটা ভুল ধরে নিতে হবে। অর্থাৎ ইনকারেক্ট সেন্টেন্স খুঁজে বের করার ক্ষেত্রে এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি বোঝা গেছে। পরবর্তী ভিডিও পেতে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।